আমার মনে আছে আমাদের এক ভূগোলের শিক্ষক প্রত্যেকটা ছাত্রকে জিজ্ঞাসা করছেন তোমরা বড় হয়ে কি হতে চাও। আমি বলেছিলাম আমি সিনেমার গল্প লিখব, আমি চিত্রনাট্যকার হতে চাই। তিনি প্রচণ্ড হেসেছিলেন, আমাকে বকেছিলেন। আমার মা আমার প্রথম চলচ্চিত্র শিক্ষক, যিনি আমাকে হাত ধরে সিনেমাকে চিনতে শিখিয়েছিলেন। আমার সংসারে এতটাই টাকার দরকার তখন যে সিনেমা নিয়ে ভাবা এবং আমারও একটা ভবিষ্যৎ আছে সেটা নিয়ে ভাবতে হবে, সেই সময়টুকু তখন আমার কাছে ছিল না। সেটা একটা বিলাসিতা আমার কাছে ছিল, এতটাই সংসারের দায়িত্ব তখন আমার হবে। প্রায় 11 বছর পরে যখন একটা ছবি তৈরি করার সুযোগ এলো, ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর টাইটেল কার্ড থেকে আমার নামটা বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন আমি ফিরে যাই আমার গ্রামে, যে গ্রাম থেকে একদিন আমি সিনেমা বানাবো বলে শহরে এসেছিলাম, আবার সিনেমা বানাবোই বলে সেই গ্রামে আমি তখন পৌঁছেছি। চাঁদা তুলে যদি উৎসব হতে পারে, সিনেমা কেন নয়? আমি উজ্জ্বল বসু, থ্যাংক ইউ উজ্জ্বল স্টকস এখানে আমাকে ইনভাইট করবার জন্য। আমার জন্ম এবং বড় হয়ে ওঠা নদিয়া জেলার একটা সুন্দর গ্রাম, ছবির মতন সুন্দর গ্রাম, আড়ংঘাটা। আমি তখন বেশ ছোট, আমার মায়ের সাথে আমার বাবার মিউচুয়াল সেপারেশন হয়ে যায়। আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, এখনও আমি ভাড়া বাড়িতে থাকি। আমার মা, আমি এবং আমার দুই দিদি একটা ছোট্ট ঘরে থাকতাম। আমাদের কোনো টেলিভিশন ছিল না, কোনো মিউজিক সিস্টেম ছিল না। আমার মাকে দেখতাম, প্রচুর বই পড়ার শখ ছিল তার, সারাদিন বই পড়তেন আর প্রচুর সিনেমা দেখতেন। ওখানে একটাই তখন সিনেমা হল ছিল, শ্রীকৃষ্ণ টকিজ, সেখানে গিয়ে আমার মা সিনেমা দেখতেন নিয়মিত। এ নিয়ে আমার মাকে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীর কাছে অনেক কথা শুনতে হতো, কারণ তারা মনে করতেন, এমন একটা পরিবেশে আমার বড় হয়ে ওঠা যে তারা মনে করতেন সিনেমা দেখা যথেষ্ট একটা মানুষের কাছে বকে যাওয়ার জন্য। আমার এখনও মনে আছে তখন ঋতুপর্ণ ঘোষের দহন ছবিটি আমাদের হলে মুক্তি পায়, আমার মা এবং এক বিধবা পিসিমা ছবিটি দেখতে গিয়েছিলেন। আমার প্রাইভেট টিউটর আমাকে জিজ্ঞেস করেছিল, সিনেমা হলে কেন ধর্মীয় ছবি চলছেন, তোমার মা ছবি দেখতে গিয়েছিলেন? মাকে এসে আমি বলেছিলাম, আমার মা আমাকে বলেছিলেন এই ছবিটি তুমি কালকেই দেখতে যেতে পারো, কিন্তু তুমি ছবিটি এখন বুঝতে পারবে না, কারণ যেভাবেই এখন উচ্চ মাধ্যমিকের অঙ্ক তোমাকে দিলে তুমি করতে পারবে না, একইভাবে এই ছবিটি এখনও বোঝার বয়স তোমার হয়নি, তবে দেখতে পারো, তুমি পরে দেখো। আমার কোনো উৎসাহ হয়নি ছবিটি দেখার, কিন্তু আমার গল্প বলার একটা টেন্ডেন্সি তখন থেকে তৈরি হয়। আমি বিভিন্ন সিনেমা, তখন পাড়ায় পাড়ায় ভিডিও হতো, সিনেমা দেখতে যেতাম, মা কখনো আপত্তি করেনি, শুধু বলতো পড়াটা ঠিকমতো করে তারপর যেও। ছবি দেখতাম, ছবি দেখেছে মাকে গল্প বলতাম, এবং গল্প বেশিরভাগ সময় অভিনেতা অভিনেত্রীদের নাম বদলে দিতাম, প্লট বদলে দিতাম, নিজের মতন করে গল্প বলতাম, আমার একটা গল্প বলার শখ তৈরি হতো, মা উৎসাহ দিতেন। আমার মনে আছে আমাদের এক ভূগোলের শিক্ষক প্রত্যেকটা ছাত্রকে জিজ্ঞাসা করছেন তোমরা বড় হয়ে কী হতে চাও। আমি বলেছিলাম আমি সিনেমার গল্প লিখব, আমি চিত্রনাট্যকার হতে চাই। তিনি প্রচণ্ড হেসেছিলেন, আমাকে বকেছিলেন, এই তো ছেলেটি বকে যাচ্ছে তার মায়ের জন্য। ক্লাস শেষে আমার বন্ধুরা এতটাই আমাকে নিয়ে মজা করেছিলেন, আমি দুদিন স্কুলে যাইনি। আমার মা বলেছিল বোকা, কেন স্কুলে যাবে না, নিশ্চয়ই যাবে, যত মানুষ হাসবে তত বেশি তুমি তোমার কাজের প্রতি ফোকাস করবে। আমার মা আমার প্রথম চলচ্চিত্র শিক্ষক, যিনি আমাকে হাত ধরে সিনেমাকে চিনতে শিখিয়েছিলেন। এভাবেই আমার বেড়ে ওঠা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, পরবর্তীকালে বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। এই সময়তেই আমাদের সংসারে একটা সমস্যা দেখা দেয়, সেটি ডিটেলস এখানে আমি বলছি না, স্বল্প পরিসরে সম্ভব নয়। আমাকে উত্তরবঙ্গে চাকরি নিয়ে চলে যেতে হয়, একটি কোম্পানির চাকরি। সেখানে গিয়ে দেখলাম এক আলাদা ভারতবর্ষে আমি চলে এলাম। আমার যারা সহকর্মীরা ছিলেন তারা প্রত্যেকে গ্র্যাজুয়েট, কেউ এম কম, কেউ এম এ, কিন্তু অদ্ভুত তাদের মানসিকতা। তারা ভাবতেন সিনেমা মানে বহু দূরের বিষয়, এই ছেলেটি সিনেমা নিয়ে কথা বলছে, এ সিনেমার সাথে যুক্ত হতে চায়, কী রে বাবা, এ কি পাগল। সেখানে তখন মালদাতে বইমেলা চলছিল, আমি দুটি কবিতার বই কিনেছিলাম। আমার সহকর্মীরা প্রচণ্ড হেসেছিলেন, আরে মেয়েদের মতন কবিতা পড়িস তুই? আমার একটু খারাপ লাগেনি, বরং আমার মনে হয়েছিল একটা আলাদা দেশে আমি রয়েছি, আমাকে ডিসকভার করতে হবে এই দেশ। 2003 সাল আমি ওখানে গিয়েছিলাম। সব থেকে সমস্যা যেটা হয়েছিল তখন, আমার সংসারে এতটাই টাকার দরকার তখন যে সিনেমা নিয়ে ভাবা এবং আমারও একটা ভবিষ্যৎ আছে সেটা নিয়ে ভাবতে হবে, সেই সময়টুকু তখন আমার কাছে ছিল না। সেটা একটা বিলাসিতা আমার কাছে ছিল, এতটাই সংসারের দায়িত্ব তখন আমার উপরে।
আর যে চাকরিটা আমি করতাম সেখানে আমার সময় ছিল না। সকাল 6টা থেকে আমাদের শুরু হয়ে যেত টয়লেটের সামনে লাইন দেওয়া, নিজেকে রেডি করতে হবে, 8টার মধ্যে ফিল্ডে বেরিয়ে যেতে হবে, রাত্রি 10টা পর্যন্ত কাজ আমাদের হতো। তারপর মেসে ফিরে এসে প্রত্যেকে নাচতো, আনন্দ ফুর্তি করতো, সেখানে আমার পড়ার কোনো সময় ছিল না। সিনেমা কীভাবে তৈরি হয় আমি পরিচালক হতে চাই ততদিনে বুঝে গেছি, কিন্তু কীভাবে একের পর দৃশ্য জুড়ে একটা ছবি তৈরি হচ্ছে, কীভাবে সেখানে মিউজিকের ব্যবহার, সাউন্ডের ব্যবহার, কীভাবে তারা অভিনয় করে, আমি কিচ্ছু জানতাম না, আমি জানতে পারছি না, কারণ আমার তখন সময় নেই সিনেমা দেখার, আমার তখন সময় নেই সিনেমা নিয়ে পড়ার। এভাবে কেটে গেল 2003 থেকে 2008 সাল। আমি একটা যন্ত্রের মতন শুধু চাকরি করছি, আর একটাই স্বপ্ন আমাকে সিনেমা একদিন বানাতে হবে, কিন্তু কীভাবে বানাবো জানি না। তখন শুধু খুঁজছি আমার এমন একটা কিছু দরকার অন্তত দিনে 1 ঘন্টা যেন সিনেমা নিয়ে পড়তে পারি, সিনেমাটা দেখতে পারি, সেই সময়টুকুও নেই। এরকম একটা সময় 2009 সাল আমি অসুস্থ হয়ে পড়ি, আমার একটা লিভারের সমস্যা দেখা দেয়, আমি ফিরে আসি আমার বাড়ি আড়ংঘাটায়। আমার বাল্যকালের বন্ধু মানবেন্দ্র চক্রবর্তী, আমার দেখা সর্বশ্রেষ্ঠ গুণী মানুষ, মাল্টি ট্যালেন্টেড, মানবেন্দ্রর বাবা একই সময় মারা যায়, সেটা এপ্রিল মাস। কটা দিন আমি মানবেন্দ্রর সাথে ছিলাম, ও আমার সব কিছু জানতো। আমার বন্ধু তখন আমাকে বলল, তুই যদি পরিচালক হতে চাস হতে পারবি, তখনও কলকাতাতে পড়াশোনা করছে, অনেকটা চেনে, কলেজ স্ট্রিট আমি জানি না, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমি জানি না। ও আমাকে বলল, তোরটা সরকারি চাকরি দরকার, 10টা থেকে 5টা তুই চাকরি করবি, প্রচুর সময় পাবি, তুই সিনেমা নিয়ে ভাবতে পারবি, দেখতে পারবি ছবি এবং পড়তে পারবি, তবেই তুই পরিচালক হতে পারবি। আমি বললাম, সরকারি চাকরি কী করে পাবো রে, ভীষণ সোজা, 1টা বছর তোকে পড়তে হবে চাকরি ছেড়ে দিয়ে। এতটাই ছেলে মানুষের মতো ব্যাপার আজ মনে হয়, আমার বন্ধুটিও তখন সরকারি চাকরি চেষ্টা করছে, অথচ আমি তোকে বললাম না যে তুই কেন পাসনি। আমার বহু পরিচিত দাদা বন্ধুরা, তারা কেউ 5 বছর 6 বছর চেষ্টা করছে, তাদের কথাও আমি তখন ভাবিনি। আমি ভাবলাম বন্ধু বলছে মানে 1 বছরে পাওয়া যায়। দেখলাম আমার যা ব্যাংকে ততদিনে টাকা কিছু জমেছে সেটাতে 1টি বছর মাত্র সংসারটা চলে যাবে। আমি দুম করে চাকরিটি ছেড়ে দিলাম, কোম্পানির চাকরি, দরজা জানলা বন্ধ করে, যাকে বলে 1 বছরের আমার পড়াশুনো ছিল। 2টি পরীক্ষা দিয়েছিলাম কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরির, একটা পিএসসি একটা স্কুল, আমি ফর্চুনেট। প্রায় 9 মাসের মাথায় আমার রিটেন এক্সাম হয়, খুব টাফ একটা এক্সাম ছিল, রিটেন আমি কোয়ালিফাই করি, তারপর আমার ইন্টারভিউতে ডাক আসে, আমি চাকরিটা পেয়ে গেলাম। 2011 সাল 5ই জানুয়ারি আমি একটা স্কুলে জয়েন করলাম, এবং র্যাঙ্ক হয়তো কিছুটা ভালো ছিল, যার জন্য একদম বাড়ির কাছে আমার স্কুল হয়, মাত্র 10 মিনিটে পৌঁছে যাওয়া। আমার জীবনের এটা দ্বিতীয় অধ্যায় শুরু হলো, এই 11তে চাকরি পেয়ে যাওয়া। 2011 সাল তখন আমার কাছে অফুরন্ত সময়, 10টা থেকে 5টা আমার স্কুল, বাকি স্কুলে যাওয়ার আগে এবং স্কুল থেকে ফেরার পথে, তখন আমি ছবি দেখা শুরু করছি, ছবি দেখা এবং সাহিত্য, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়ছি, 100 ইয়ার্স সলিটিউড পড়ছি, এবং আমার দেশের বিভিন্ন পরিচালকদের ছবি দেখছি, বিদেশের বিভিন্ন দেশের পরিচালকদের ছবি দেখছি। একটা ছবির মাধ্যমে একজন পরিচালক কীভাবে তার দেশের পলিটিক্যাল সিনারিওকে রিপ্রেজেন্ট করছেন, দেশের অর্থনৈতিক কন্ডিশনের কথা বলছেন, কীভাবে তার ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে, ছবির ডিসকোর্স এবং ছবির ক্রাফট বোঝার চেষ্টা করছি তখন আমি। আমার সময় লেগেছিল 2011 থেকে 2016, 5 বছর সেলফ স্টাডি, নিজেকে তৈরি করা। আমি তখন একটা সিনেমা দেখতাম, 4-5 বছরও একটা সিনেমা দেখতাম আমি, এবং সিনেমা দেখে সিনেমাটা আমি লিখতাম শর্ট বাই শর্ট, জানার জন্য কী অ্যাঙ্গেলে শর্টটা নেওয়া হচ্ছে, কেন এই শর্টটা নেওয়া হচ্ছে, কেন এই প্রপস ইউজ হয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার, মেকআপের ইউজ, মেটাফোর, সমস্ত কিছু বুঝছি, ক্রাফট শিখছি ছবির। এবং আজকে আমরা যেটাকে সেন্সর স্ক্রিপ্ট বলছি, বুঝতাম তখন আমি সেটাই করতাম, শর্ট বাই শর্ট ছবিটা লিখতাম, বহু ছবি আমার এখনও এভাবে লেখা আছে। 2016 আমি বুঝতে পারলাম এবার আমি ছবি বানাতে পারবো, তখন আমি নিজে কিছু টাকা বন্ধুবান্ধব থেকে লোন নিয়ে 2টো ছোট ছবিও বানিয়েছিলাম, বিভিন্ন ফেস্টিভ্যালে যাই, খুব প্রচণ্ড প্রশংসা পায়, কিন্তু ছবি দুটি আমার ভালো লাগেনি, ভীষণ দুর্বল ছবি মনে হয়েছে, আমি কাউকে আর দেখাই না ছবি দুটো। 16তে আমার মনে হলো আড়ংঘাটাতে থাকলে বোধহয় আমি ছবি বানাতে পারবো না, আমাকে কলকাতামুখী হতে হবে। আড়ংঘাটার পাঠ চুকিয়ে মাকে নিয়ে আমি চলে এলাম কলকাতায় একটা ভাড়ার ফ্ল্যাটে 2016। তারপর আমি বিভিন্ন, এবং আমার স্কুলটাও ততক্ষণে ট্রান্সফার আমি করিয়ে নিয়েছি কলকাতাতে, সত্যি আমি লাকি বলে এটা সম্ভব হয়েছিল। সেই সময় বহু মানুষের সাথে, গুণী মানুষদের সাথে আমার আলাপ হচ্ছে কলকাতায়, একের পর একা ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করছি, এবং আমার সুযোগও আসে একটি ফিচার ফিল্মে ডিরেকশান দেওয়ার। সেই ছবিটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, কারণ খুব অদ্ভুত একটা বিষয়, যেখানে আমার সিনেমাটা
বানাবো, সিনেমাটা নিয়ে পড়বো বলে আমার সময় বার করতে লেগেছিল একদিকে 6 বছর, নিজেকে তৈরি করতে লেগেছে 5 বছর। এই 11 বছর পরে যখন একটা ছবি তৈরি করার সুযোগ এলো, ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর টাইটেল কার্ড থেকে আমার নামটা বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। খুব লড়াই তখন করতে হয়েছিল আমার নামটুকুকে, শুধু ছবিটি ভালো হয়নি, কিন্তু আমার জেদ ছিল আমার নামটুকুকে আমাকে টিকিয়ে রাখতেই হবে। কারণ আজকে যদি আমি নামটা না টেকাতে পারি, আগামী দিনে যারা নতুনরা কাজ করতে আসছে তাদের সাথে কী ঘটতে পারে? আমি আমার নামটা লড়াই করে টিকিয়ে রাখি, আজ এই ছবিতে আমার নামটা আছে ডিরেক্টর হিসাবে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম এভাবে ছবি বানানো সম্ভব নয়, কারণ বিভিন্ন হাউস আমি তখন মিট করছি, তারা যে ধরনের শর্ত আমাকে দিচ্ছেন সেভাবে আমি ছবি বানাতে পারবো না। তখন আমি ভাবলাম ক্রাউড ফান্ডিংয়ে যদি ছবি বানানো যায়, কারণ ততদিনে আমি জেনে গেছি ভারতে বেশ কিছু সফল ছবি হয়েছে ক্রাউড ফান্ডিং করে, এবং বিদেশে তো আকচার হচ্ছে, বাংলাদেশেও হয়েছে ক্রাউড ফান্ডিং করে ছবি। প্রথমে যেটা আমি করলাম, কলকাতার বিভিন্ন সিনে সোসাইটি, সিনে ক্লাব এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা নতুন ছবি করতে আসছেন তাদের সাথে আলাপ আলোচনায় বসলাম যে আমি একটা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ছবি করব, তোমরাও তো ভালো ছবি নিয়ে লড়াই করছো, তোমরা কি আমাকে সাপোর্ট করবে? দেখলাম সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হচ্ছে আমাকে নিয়ে, তাদের বক্তব্য, তাদের কোনো দোষ নেই, একদমই সত্য কথা তারা বলেছিল। তাদের বক্তব্য, গ্রাম থেকে শহরে একটি ছবি একটি ছেলে চলে এলেন, হঠাৎ করে দুম করে সিদ্ধান্ত নিলেন সে পরিচালক হবে, ক্রাউড ফান্ড করবে, চাঁদা তুলবে, আমরা তাকে হেল্প করব। আগামীতে যদি সে টাকাটা নিয়ে ছবিটি না বানায় তখন কি হবে? তাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আমাকে তো কেউ চেনে না, তাদের তো একটা পরিচিতি আছে, তারা কেউ আমার পাশে দাঁড়ায়নি। তখন আমি ফিরে যাই আমার গ্রামে, যে গ্রাম থেকে একদিন আমি সিনেমা বানাবো বলে শহরে এসেছিলাম, আবার সিনেমা বানাবোই বলে সেই গ্রামে আমি তখন পৌঁছে যাই। কারণ আমার গ্রামে আমি ছোটোর থেকে দেখেছি বিভিন্ন উৎসব হয়, সরস্বতী পুজো, দুর্গা পুজো, রাস উৎসব, এবং টোটালটাই চাঁদা তুলে হয়, তা চাঁদা তুলে যদি উৎসব হতে পারে সিনেমা কেন নয়? আমি আড়ংঘাটায় পৌঁছাই, প্রথমে সেখানকার তথাকথিত সোকল্ড শিক্ষিত মানুষ যারা, তাদের সাথে আমি প্রথমে আলাপ আলোচনা করলাম, তারা প্রত্যেকেই এক বাক্যে আমাকে উৎসাহ দিলেন। কিছুদিন পর দেখলাম তারা এক এক করে সরে যাচ্ছেন, কেউ ভাবছেন এই ছেলেটিকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়, সিনেমার ভূতের মাথায় চেপেছে, গ্রামের ছেলেমেয়েদের মাথাতে ওই সিনেমার ভূত ঢুকে যাবে, সবাই বকে যাবে, একটা রাষ্ট্র বোধহয় নষ্ট হয়ে যাবে, তাদের নৈতিক দায়িত্ব আমাকে বাধা দেওয়ার তারা বাধা দিয়েছিলেন। একদল মনে করলেন যে না, এটা একটা বাজে খরচ, হতে পারে না, কারণ আমার ছবির গল্প একটি বাচ্চা, সে বিশ্বাস করে দুধপিঠের গাছ হয় এবং দুধপিঠের গাছের দেশের সন্ধানে সে বেরিয়ে পড়ছে, একটা অলীক স্বপ্ন, অবাস্তব স্বপ্ন, তারা মনে করে আমারটাও বোধহয় অবাস্তব স্বপ্ন, তারা কেউ এগিয়ে আসেন না। তখন তো ততদিনে আমি ভেবেই নিয়েছি যে কোনোভাবেই হোক আমি ক্রাউড ফান্ডেই ছবিটি বানাবো। আমি একদম চলে গেলাম সবজি বাজার, মাছ বাজার, মাঠে নেমে শ্রমিকদের সাথে আলোচনা কারখানাতে গিয়ে, এবং ফার্মারদের সাথে আমার ডিসকাস, প্রত্যেককে একদম সমাজের বিভিন্ন স্তরের মানুষের, ফুচকালা থেকে শুরু করে লন্ড্রিম্যান, তাদের সাথে আমি বসলাম, তাদের বোঝালাম যে এভাবে একটা ছবি সম্ভব, যে ছবিতে তোমরা ইনভেস্ট করবে, তোমাদের গ্রামের কথা বলা হবে, তোমরা অভিনয়ও করতে পারো প্রয়োজনে, সারা পৃথিবী তোমাদের কথা জানবে, তোমাদের ছবি দেখবে। তারা কিন্তু কেউ না করেনি, কেন তারা না করেনি আমি জানি না, তারা উৎসাহ নিয়ে প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়ায়, এবং ফাইনালি 930টি পরিবার টোটাল 22 লক্ষ টাকা আমাকে সেদিন চাঁদা তুলে দিয়েছিলেন। টোটাল 930টি পরিবার আমরা দুধপিঠের গাছ ছবির শুটিং শুরু করলাম। সেখানেও বিপত্তি, এক সপ্তাহ পিছিয়ে গেল ছবির শুটিং বৃষ্টির কারণে, তারপর ছবির শুটিং চলছে, কেউ এসে পাশ থেকে বলছে দাদা আজকে সন্ধ্যাবেলা টিফিনটা ব্যবস্থা হয়নি, শর্ট দিচ্ছি, কেউ এসে বললো দাদা কালকে অমুককে পেমেন্ট দিতে হবে, টাকাটা আসেনি, আমি শুটিং করছি। আমি লিগাল ছুটি নিয়ে শুটিং করতে গেছি, অথচ আমার স্কুল কর্তৃপক্ষ ফোন করে বললো আপনাকে সোকস করা হচ্ছে, আপনি আগামীকালই স্কুলে জয়েন করবেন। আমি জানি এগুলো বাধা আসাটাই স্বাভাবিক, আমি কোনো দিকে তাকাইনি, আমাকে ছবিটা এনি হাউ কমপ্লিট করতে হবে। দুধপিঠের গাছ কমপ্লিট হয়ে গেল, ফাইনালি 1126 জন প্রডিউসার নিয়ে একটি ছবি হলো, ছবি তো হয়ে গেল। আমার ইচ্ছে মূলধারার ছবি যেভাবে সিনেমা হলে রিলিজ করে, এই ছবিকেও সেভাবে আমি হলে রিলিজ করব। চললো আবার লড়াই ছবি রিলিজের জন্য। এই সময় এক ভদ্রলোক এগিয়ে এলেন, শ্যামসখা আশ্রমের শ্যাম হালদার, তিনি রিলিজের দায়িত্বটা নিলেন। ঠিক করলাম 2020 সালের 3 এপ্রিল ছবি রিলিজ হবে। মার্চ মাসে দেশ জুড়ে, দেশ নয় একদম বিশ্বজুড়ে প্যান্ডামিক শুরু হলো, লকডাউন, অফিসিয়াল ডিক্লারেশন লকডাউনের, ছবি রিলিজ করতে পারলাম না, খুব ভেঙে পড়েছিলাম প্রথম অবস্থায়। তখন ভাবতাম না বহু মানুষের জীবনে তো এরকম হয়, আমি তো ফরচুনেট, সব কিছু খুব সহজে পেয়ে গেছি, আমাকে লড়াই করতে হয়নি, আমার 6টা বছর সময়ের জন্য লড়াই, 5টা বছর নিজেকে তৈরি করার, ওগুলো লড়াই নয়, আরও মানুষ অনেক কষ্ট করে, আমাকে আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। অবশেষে লকডাউন উঠে যায় এবং 2020 সালের 21শে অক্টোবরে ছবি রিলিজ করে। প্রথমবার
কোনো ছবির প্রিমিয়ার হলো শহরের বাইরে ফাঁকা মাঠ, ওটা ছিল আমার কাছে রেড কার্পেট, একটা ফাঁকা মাঠে আমরা ছবির প্রিমিয়ার করেছিলাম। হাজার হাজার মানুষ সেদিনকে ছবি দেখেছিলেন, পিন ড্রপ সাইলেন্স, সবাই বসে ছবি দেখেছিলেন, তাদের ভালো লাগাটা জানিয়েছিলেন। এবং ছবি যখন কলকাতাতে রিলিজ হলো 21 অক্টোবর, 6 সপ্তাহ ছবিটি চলে, 1126 জন প্রযোজক নিয়ে তৈরি একটা ক্রাউড ফান্ডেড ছবি। বহু মানুষ প্রশংসা করেন ছবিটি নিয়ে, তারা দেখেন, আজও বহু মানুষ আমাকে জিজ্ঞেস করেন ছবিটা নিয়ে। তা আমার মনে হয় আমরা যখন কেউ স্বপ্ন দেখি আমাদের প্রথম বুঝে নিতে হবে, ভেবে নিতে হবে আমার লক্ষ্যপথটা কী। বহুদিকে তাকিয়ে লাভ নেই, লক্ষ্যপথ যেন একটা হয় সেটাকে স্থির করতে হবে, সেই লক্ষ্যপথে পৌঁছানোর জন্য নিজেকে তৈরি করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই লক্ষ্যপথে পৌঁছাতে পারবো। আর সবথেকে সুবিধা টেকনোলজিকে ব্যবহার করুক এখনকার ইয়াং জেনারেশনরা, কারণ আমাকে হেল্প করেছে আমার স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন। আমার মনে এগুলো যদি সৎ ব্যবহার করি, লক্ষ্যপথ যদি ঠিক রাখি, আপনিও পারবেন পৌঁছাতে। থ্যাংক ইউ জোস্টা। জোশ টকস এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। আমাদের প্রতিটি ভিডিওটির অডিও সংস্করণ শুধুমাত্র স্পটিফাইতে পাওয়া যাবে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে আপনি জোশ টকস পডকাস্ট অনুসরণ করতে পারেন এবং এরকম আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প শুনতে পারেন শুধুমাত্র স্পটিফাইতে। বন্ধুরা, আমরা সবাই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি টকটা আপনাদের জন্য প্রচণ্ড ইন্সপায়ারিং ছিল। এবার আমরা সবাই আমাদের জীবনে সাকসেসফুল হতে চাই, এবং সাকসেসফুল হওয়ার জন্যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটাকে আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বলি, আর দ্বিতীয় হচ্ছে সফট স্কিলস। এবার আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তো দিয়ে দেয়, কিন্তু ঠিক প্রথাগতভাবে সফট স্কিল কোথাও শেখানো হয় না। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এখন জোশ টকস একটা অন্যতম ভার্টিক্যাল জোশ স্কিলস আমাদের এই সমস্ত সফট স্কিলস, যেমন স্পোকেন ইংলিশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি, প্রচণ্ড অ্যাফোর্ডেবল রেটে শেখাচ্ছে। জোশ স্কিলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্ডিয়ার বেস্ট মেন্টরস পাবেন, আর তারই সাথে সাথে আপনি এমন একটা পরিবেশ পাবেন যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে ভার্চুয়ালি চ্যাট এবং আপনার জিনিসগুলো ডিসকাস করতে পারেন। শুধু এইটুকুনই নয়, জোশ স্কিলস প্ল্যাটফর্মে আপনি পাবেন এমন ভার্চুয়াল ক্লাসরুম যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারবেন শেখানো সমস্ত নিয়মকানুন। তো যদি আপনার মনে হয় কি আপনি ইংলিশে কাঁচা আছেন এবং আপনাকে নিজের স্পোকেন ইংলিশ এবং পার্সোনাল ডেভেলপমেন্টকে ইম্প্রুভ করতে হবে, তাহলে চট জলদি নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং জোশ স্কিলসের অ্যাপের সমস্ত সুবিধা গ্রহণ করুন। যদি জোশ টকসে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।